দর্শক, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে আমি কাশি নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। কাশি আসলে আমাদের জীবনের প্রত্যেকেরই কখনো না কখনো হয়ে থাকে। জীবনের কোনো এক সময় কেউ না কেউ ওই কাশির সম্মুখীন হয়েছে। এই কাশিগুলো আসলে অনেক সময় মানুষের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। কখনো কখনো এই কাশিগুলো কিছু কিছু মারাত্মক রোগের লক্ষণ হিসেবে প্রকাশিত হয়। আমরা কাশিগুলিকে সাধারণত দুইটা ভাগে ভাগ করে থাকি, যে এটা কি অল্প দিনের কাশি নাকি লম্বা টাইমের কাশি। যদি কাশিটা অল্প দিনের কাশি হয়ে থাকে, সাথে সর্দি থাকে, নাক বন্ধ থাকে, এবং সাথে যদি সামান্য জ্বর থাকে, তাহলে আমরা এগুলো সাধারণত ভাইরাস জ্বরের সাথে এই কাশিগুলোকে বলে থাকি। এই কাশিগুলো আবার জ্বর ছাড়া এমনিতেও অনেক সময় অ্যালার্জির কারণে হয়ে থাকতে পারে, যার সাথে কোনো জ্বর ইউজুয়ালি থাকে না। অল্পতেই ধুলাবালিতে গেলেই তাদের কাশি হয়ে থাকে। কাজে এই ধরনের যদি জ্বর না থাকে কাশিগুলোর সাথে, শুধুমাত্র হাঁচি সর্দি এবং কাশি থাকে, তাহলে এগুলো আমরা সাধারণত অ্যালার্জি কাশি হিসেবে চিন্তা করে থাকি। কিন্তু যদি সাথে জ্বর থাকে, তাহলে আমরা সাধারণত মনে করি এগুলো একটা ইনফেকশন দিয়ে আপনার এই কাশিটা হচ্ছে। এটা হতে পারে নাকের ইনফেকশন, সাইনোসাইটিস অথবা ফুসফুসের নিউমোনিয়া। কাজেই কাশির সাথে যদি সর্দি থাকে, জ্বর থাকে, তাহলে আমাদের এই বিষয়গুলোকে একটু গুরুত্ব দিয়ে নিতে হবে। কাশি যদি 6 সপ্তাহের বেশি থাকে, তাহলে এই কাশিগুলোকে আমরা দীর্ঘ সময়ের জন্য কাশি বা ক্রনিক কাশি বলে থাকি। এবং দীর্ঘ সময়ের যে কাশিগুলো, এখানেও আপনার কয়েকটা জিনিস নির্ভর করবে, যে কাশির সাথে আপনার আরো অন্য কোনো কিছু আছে কিনা। যদি কাশি থাকে, কাশির সাথে শুধুমাত্র শ্বাসকষ্ট থাকে, বুকে আওয়াজ করে, অথবা যদি কেউ ধূমপায়ী থাকে অথবা ধুলায় কাজ করে, এমন হতে পারে যে রান্নায় ধোঁয়ায় কাজ করে, তাহলে কিন্তু এই ধরনের কাশি যদি বাড়ে, এই ক্ষেত্রগুলিতে সাধারণত শ্বাসকষ্ট আমরা যাকে বলি, অ্যাজমা অথবা সিওপিডি, এই ধরনের কাশিগুলো সাধারণত হয়ে থাকে। কাশির সাথে যদি কারোর জ্বর থাকে, কাশির সাথে যদি কারো কফের সাথে যদি রক্ত বের হয়, এবং কারো যদি ওজন কমে যায় লম্বা টাইমের কাশির সাথে, তাহলে আমরা এই কাশিগুলোকে একটু সাধারণত গুরুত্ব দিয়ে বিবেচনা করি, এবং এই কাশিগুলো সাধারণত একটা বড় ধরনের অসুখের নির্দেশক হয়ে থাকে। কারো যদি কাশির সাথে রক্ত যায়, এই রক্ত গেলে আমরা সাধারণত টিবি কিনা, মানে যক্ষা কিনা, অথবা ফুসফুসের কোনো ক্যান্সার কিনা, এই জিনিসগুলো আমরা সাধারণত চিন্তা করে থাকি। কখনো কখনো যদি কাশির সাথে ওজন কমে যায় এবং জ্বর থাকে, তাহলে আমরা অনেক সময় টিবির কথা এটাই মূলত চিন্তা করে থাকি। কিন্তু কাশি আছে, কাশির সাথে রক্ত কিন্তু জ্বর নেই, যদি এইরকম হয়ে থাকে, তাহলে আমরা তাকে সাধারণত বুকের খারাপ লক্ষণ অথবা ফুসফুসের ক্যান্সার হিসাবে আমরা প্রাথমিকভাবে চিন্তা করে থাকি। শুধু লক্ষণ দিয়েই তো আসলে কাশিকে ইয়ে করা হয় না, ডায়াগনোসিস করা হয় না। কাশির সাথে আমরা বুক পরীক্ষা করে দেখি, যদি বুক পরীক্ষা করে তার বুকের ভেতরে বিভিন্ন রকমের যেই লক্ষণ আছে, আমরা ফাইন্ডিংস বলি, এই ফাইন্ডিংস এর উপর ভিত্তি করে আমরা কিন্তু কাশিকে নির্ধারণ করি, যে আপনার কাশিটা কোন ধরনের কাশি হতে পারে। এটা শ্বাসকষ্ট জনিত কিনা, এটা নিউমোনিয়ার জন্য কিনা, এটা কি আপনার ফুসফুসের টিবির জন্য কিনা, অথবা কোনো ক্যান্সারের লক্ষণ কিনা, এগুলো আমরা রুগীর বুক এবং রুগীকে পরীক্ষা করে সাধারণত নির্ণয় করে থাকি। কাশির সাথে যদি কখনো রুগীর হাতের আঙ্গুল গোলাতে হয়ে যায়, যাকে আমরা ক্লাবিং বলি, এই ধরনের লক্ষণ যদি থাকে লম্বা টাইমের কাশির সাথে, তাহলে কিন্তু আপনার এটাকে খুব গুরুত্ব সহকারে নিতে হবে। এবং এই কাশিগুলো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু খারাপ রোগের লক্ষণ হিসেবে প্রকাশিত হয়, তো কাশিকে অবহেলা করা আমাদের ঠিক হবে না। কাশির সময়, ধরন, এগুলোর উপর নির্ভর করে আমাদের কাশির চিকিৎসা জরুরিভাবে নেওয়া উচিত। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।